তাহলে আমার গুপ্ত ধন তোমার কে গুপ্ত ধন নেবে হাতি নেবে আমাকে মারবে ঠিক আছে অমানিক বাবু আর অমন করবেন না কপালে লেগে যাবে যে যাক লাগু ফুলে যাক ফুলে আলু হয়ে যাক ফুচকার মতন গোল হয়ে যাক ফেটে রক্তারক্তি হোক যে কপালে রাজার ঐশ্বর্য শৈল না সে কপাল ফেটে ফদ্দাফাই হয়ে যাক মেজকা গো তোমার সাত রাজার গুপ্ত ধনের সুলুক আর আজ ভুতুড়ে চোরের গব্বায় গেল গো মানিক বাবু একটু চুপ করুন আমার মনে হচ্ছে যারা এসেছিল তারা ম্যাপ আর চিঠি নিয়ে যেতে পারেনি আপনি বললেই হলো ওই রামু রাসকেলটা বললে যে মিথ্যা কথা আমার মনে হয় রামু মিথ্যা কথা বলছে কি করে বলছেন এ কথা ম্যাপ আর চিঠি যদি নিয়ে যেত তাহলে এই রামু রাসকেলটা পালিয়ে যেত আর ম্যাপ আর চিঠি এই দুটো জিনিস চুরি করবে বলেই তো রামু আপনার বাড়িতে চাকর সে যাচ্ছে বটেই তো লংসেন আমি তোকে গুলি করব কোন ছিড়ে নেব তাহলে কাজ হাসিল করার পরেও এ ঘরে সে থাকলো কেন বল ইডিয়েট পালালি নে কেন কি মতলবে আপনারা হঠাৎ এসে বললেন যে তোমাকে কেমন করে পালাবো কিন্তু রামু আমরা আসবার পর ম্যাপ আর চিঠি পেয়েও তোমার দলের লোকেরা ছাতের ওপর অপেক্ষা করছিল কেন আমার মনে হয় ম্যাপ আর চিঠি এইখানেই আছে আসুন তাহলে খুঁজে দেখা যাক একবার হ্যাঁ খুঁজে দেখা যাক বিশ্বাস করলে কিন্তু আমাদের পক্ষে রহস্য উদ্ধার করা সম্ভব নয় নমস্কার এই যাবেন নে কো ভাই যাবেন নে আমি দেখাচ্ছি কারুকে বলবেন না যেন হ্যাঁ আমি দেখাচ্ছি এটা কি আম সত্য খামের মধ্যে আম সত্য লুকিয়েছেন আমার খুব ভালো লাগে নুকোব না আমার গিন্নি না জানতে পারলে ফাঁক করে দেবে এতটুকু রাখবে নেকো আমসার তো আমি শিশুকাল থেকে ভালোবাসি ওরে ওরে ওরে
পোড়ার মুখে আবার হাসি হচ্ছে, মারব টেনে এক চড় হাসি বেরিয়ে যাবে। রামু ভালো চাও তো বলো, ম্যাপ আর চিঠি কোথায় গেল? যারা নিতে এসেছিল তারা নিয়ে গেছে। কে তারা? কোথায় থাকে? কি উত্তর দেবে না? সোজা আঙুলে ঘি উঠবে নেকো, দাঁড়াও মজা দেখাচ্ছি। আমার কথা জবাব দাও, তোমার ভয় নেই। সহজে জবাব দেবে না নয়, দাঁড়াও তোমার কি করি দেখো। কচু কাটা করব, কচু কাটা করব। আমাকে মেরে ফেললো তোমার গে, আমার পেট থেকে একটা কথাও বেরোবে না। চোপড়াও বেয়াদব, সতীশ সুরেন দাঁড়াও তোমার কি করি দেখো। মানিক বাবু, ওকে নিয়ে সময় নষ্ট না করে ওকে থানায় পাঠাবার ব্যবস্থা করুন, তারপর দেখি ও মুখ খোলে কি না। আমরা ঠিক এই ঘরটায় ছিলাম, তাই না? ঠিক বলেছে, ঠিক এই ঘরটায়। তোমার এটা কি পড়ে রয়েছে? একটা কাগজের মোড়ক। কাগজের মোড়ক, কাগজের মোড়ক, দেখি দেখি, এই তো আমার হারা নিধি সাত রাজার ধন, এই দেখুন চিঠি আর ম্যাপ। যা ভেবেছিলাম তাই, চোরেরা ম্যাপ আর চিঠি নিয়ে পালাতে পারে। আমরা এসে পড়াতে ভয় পালাতে না পেরে রামু জানলাগুলি ওটা ফেলে দিয়েছে। উফ কুমার বাবু ভাই, আপনার কি বুদ্ধি, ভেরি গুড ভেরি গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ, হাউ ডু ডু হাউ ডু ডু। বাবু বুদ্ধি সকলেরই আছে, কেউ খাটাতে পারে আর কেউ পারে না। হ্যাঁ এই যেমন গে ধরুন আমি। মোট পাঁচজন এসেছিল, তার মধ্যে একজন অসাধারণ মানুষ। অসাধারণ লোক মানে? মানে সাধারণ নয়। এ আবার কেমন হেয়ালি, ডাক্তার দিকে তাকিয়ে দেখুন। সাধারণ মানুষের থেকে দুগুণ বড়, সে দু পায়ে সমান ভর দিয়ে হাঁটতে পারে না। তাছাড়া অন্যান্য পায়ের দাগগুলোর সঙ্গে মিলিয়ে দেখো, এই পায়ের দাগ অনেক গভীর। এর থেকে এইটা বোঝা যাচ্ছে যে একটা লম্বা ভারী লোক এখান দিয়ে হেঁটে গেছে। ও বাবা, এক একটা দাগ যেন এক একটা গর্ত, কে জানে তার দেহের ওজন কত মন। সেই জন্যে ছাতে পায়ের শব্দ শুনে মনে হচ্ছিল একটা মত্ত হাতি ছাতময় ঘুরে বেড়াচ্ছে। ও বাবা, চোরেরা কি একটা পোষা দত্তি নিয়ে চুরি করতে এসেছে? আমরা দূর থেকে তার কালো ছায়া একবার দেখেছি, প্রকাণ্ড কালো চেহারা। ও বাবা, আমার বুকটা না ধুকপুক ধুকপুক করছে খুব। যদি আবার ফিরে আসে? আমার আন্দাজ যদি সত্যি হয়, সে দানবটা যদি আমাদের সামনাসামনি একবার আসে, আমরা কিছুতেই আত্মরক্ষা করতে পারবো না। বাবা বলেন কি, আমরা তো দূরের কথা, 40-50 জন মানুষকেও সে শুধু হাতে পরাস্ত করতে পারে। ওই আসছে, বাবা গো বাবা গো। চুপ চুপ করুন, একেবারে চুপ। কি কি আছে? আপনারা, আমরা ভাবলাম সে ভূতটা এখানে হাজির হয়েছে। ভূত ভূত কোন ভূত, ভূত কোথায়? আপনার মাথায়, চুপ করুন তো। ভূত কি ব্যাপার, কি হয়েছে? ভয়ানক ব্যাপার বাবু, অতি কষ্টে প্রাণ নিয়ে পালিয়েছি। রামু রামু কোথায়? হয় পালিয়েছে, নয়তো ভূতের হাতে পড়েছে। বাজে বকো না তো,
বললে বিশ্বাস করবেন না বাবু। ওই শেতলা মন্দিরের কাছে ঝুপসি অশ্বত্থ গাছতলায় যেই পৌঁছেছি, সচক্ষে দেখলো গাছের অন্ধকারে মস্ত বড় একটা কালো হাত সুরেনে গলা চেপে ধরলে, তারপর আমায় ধরলে, মাটি থেকে তুলে হাওয়ায় দুলিয়ে আসার মারলে, মাটিতে পড়েই ঘুরে সোসা দৌড় মেরেছি। রামুকে দেখিনি উজু। রামু তাহলে পালিয়েছে, কিন্তু চোরেরা এতক্ষণে নিশ্চয়ই তার মুখে শুনেছে যে কাগজের মোড়কটা কোথায় আছে, তারা নিশ্চয়ই এক্ষুনি ওটা নিতে আসবে। পালান পালান, ঘরের ভিতরে চলো পালান। তালা ছিটকেনি। মানিক বাবু, দরজা বন্ধ করে কি হবে? ওই দানব যদি আপনার দরজায় একটা ধাক্কা মারে, তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়বে আপনার ওই দরজা। তাইলে কি হবে? হবে আবার কি, আমাদের সঙ্গে বন্দুক আছে, এই যা ভরসা। বন্দুক, কুইক কুইক বন্দুক। ব্যাস, এবার ওই দানবের সঙ্গে দেখা করতে আমরা প্রস্তুত। না মশাই, আমি মোটেই প্রস্তুত নই। যদি বাঁচি, কাল সকালেই আমি দেশের বাড়িতে যাব। আমার খিদে পেয়েছে। কুমার, তুমি এই জানলাইট নজর রাখো, কেউ আসলেই আমাকে বলবে। ততক্ষণ আমি মানিক বাবুর কাকার চিঠিটা বসে পড়ে ফেলি। চানাচুর খাবেন? এই রাত দুপুরে চানাচুর? ভালো চানাচুর, কাশির চানাচুর, ন কাকিমা পাঠিয়েছে। এখন খাবেন কি মশাই? যা দৌড়ঝাঁপ গেল খিদে নেগে। তো আপনারা যখন খাবেন নে, আমি তো গাল খাই। আচ্ছা মানিক বাবু, আপনার ছোট কাকা আপনার মেজ কাকার সঙ্গে থাকতেন না? থাকবে কি, ভীষণ কুচুটে ওই ছোটকাটা, মেজকার সঙ্গে ঝগড়া করে চলে গেল, চিঠিতেই পাবেন। তাই তো দেখছি। 7 9 63 8 9 8 9 কত? 72 72 8 9 72 9 9 81 9 মানিক বাবু, কি ভিড় করছেন? নামটা পড়ছি। নামটা? নামটা, খুব ভয় পেয়েছি তো, বুক কাঁপছে। ভয় পেলে না আমি নামটা পড়ি। ছোটবেলায় নামটা আর অঙ্ক খুব ভয় পেতাম তো, তাই বড় হয়ে ভয় পেলেই আমি নামটা পড়ি। নামটা পড়লে নামতার ভয়ে অন্য সব ভয় আমি ভুলে যাই, এমনকি মাঝে মাঝে আমার নিজের নামও ভুলে যাই। 5 13 65 6 13 98 7 13 8 13 কত 104 8 13 104 9 13 117 13 10 কে 13 10 কে 130 গলিয়ে যাবে। টাঙ্গানিকা হ্রদের ধারে উজিজির দক্ষিণে কাবাকো পাহাড়ের গুপ্তদানের হদিস দেখছি। হ্যাঁ, টাঙ্গানিকা হ্রদ না জানেন 400 মাইল লম্বা, আর জায়গায় জায়গায় না 45 মাইল করে চওড়া। উফ, 1 মাইল হাঁটতে আমার পা ভেড়ে যায়। বাবা, ভূগোল তো দেখছি একদম মুখস্ত। মেজগার চিঠিতে আছে তো। চাঙ্গানিকা শব্দের মানে জানেন? না। মানে হচ্ছে মেলামেশা স্থান। তাই নাকি? তাহলে তো একটু মেলামেশা করার দরকার ওখানে গিয়ে। তার মানে চাঙ্গানিকায়? ও বাবা, ওখানে কত রকমের বিপদ আপদ জানেন।
মানিক বাবু, বিপদকে আমরা ভালোবাসি না মশাই, ওই বিপদকে আমি মোটেও পছন্দ করি নেকো। আরে আপনি পছন্দ না করলে কি হবে? বিপদ বিপদ তো আপনার দরজায় অপেক্ষা করছে মানিক বাবু। দেখুন তো নিচে কারা দাঁড়িয়ে আছে, এসেছে নাকি কেউ? বন্ধু টেকি দাও তো। মানিক বাবু আর নামটা পড়তে হবে না, সব পালিয়েছে। মনকে চাঙ্গা করুন। পালিয়েছে? হ্যাঁ, লম্বা দূর, ঘটোৎকচ আজ আর যুদ্ধ করতে আসবে না। ঘটোৎকচ কি নাম রে বাবা, আমি এখন কি করব? আপনি হ্যাঁ বাড়ির লোকদের সব দেশে পাঠিয়ে দিন, আর বাড়িতে তালা দিয়ে আমার বাড়িতে থাকবেন। আপনার বাড়িতে কেন ভাই? আমরা তো আর রোজ এসে আপনাকে পাহারা দিতে পারবো না। ও তো এইরকম করে কতদিন চলবে বিমল বাবু ভাই? বড় জোর এই 7-8 দিন, আর তারপরে এই আফ্রিকা। আফ্রিকা? বাবারে, আফ্রিকা যাবো কি? আফ্রিকায় না গেলে গুপ্তধন পাবেন কি করে? ও কিন্তু সেখানে তো বাঘ, সিংহ, ও বাবা গরিলা। পৃথিবীর যত বিপদ সব সেখানে আছে তা আমরা জানি, আর জানি বলেই তো সেখানে যেতে চাইছি। আপনার জন্য ওখানে আছে গুপ্তধন, আর আমাদের জন্য বিপদ, কেবল বিপদ। মানিকবাবু, মানিকবাবু আপনার গুপ্তধনের প্রতি কিন্তু আমাদের কোনো লোভ নেই, আসলে আমরা চাই বিপদ, বিপদকে ভালোবাসতে চাই। আর সে বিপদ হবে যত ভয়ানক আমাদের আনন্দ হবে তত বেশি। সে কি মশাই বলেন কি? হ্যাঁ মানিক বাবু, আসলে বিপদ না থাকলে না মানুষের জীবনটা হয় আলু নিয়ে আলু ভাতের মতো, আর ওই রকম জীবনকে আমরা তো ঘৃণা করি। আমিও খুব ঘেন্না করি, শুধু আলু ভাতে ভাত আমি মোটেও পছন্দ করি নেকো। সাবাস, তাহলে ওই কথাই রইল। ওই কথা মানে কোন কথা? আফ্রিকা, গুপ্তধনের সন্ধানে। ও সেই আফ্রিকা? আফ্রিকা। সব ঠিক মতন গোজগাছ হয়েছে তো? কিছুটি বাকি নেই। এত সব কি নিলে? কদিনের জন্য যাচ্ছ কে দানে, কমাস কদিন লাগবে, তাই সবকিছুই একটু বেশি বেশি করেই নিলাম। কিন্তু কুমার জি এখনো গাড়ি নিয়ে এলো না, এদিকে মানিক বাবুকে বাড়ি থেকে আনতে হবে, জাহাজ ঘাটে পৌঁছতে দেরি না হয়ে যায়। তোমরা যাচ্ছ যাও, আবার মানিক বাবুকে এর মধ্যে জড়াতে গেলে কেন? এই গোগাচারা গোপাল ঠাকুর মার্কা নাদেশ নুদেশ চেহারা নিয়ে তোমাদের সঙ্গে পাল্লা দিতে পারে? হ্যাঁ রামরে, তুমিও থেকে গেলে পারতে। তোমরা আফ্রিকা না সেই কোন মুলুকের বনে বাদরে ঘুরে বেড়াবে, আর আমি এখানে আমার গলা দিয়ে কি ভাতের দলা নাববে? খবরদার ওই কথাটি বলবে না খোকা বাবু। ওই রে কুমার বাবু গাড়ি নিয়ে এলো। বিমল রেডি তো? হ্যাঁ চলো। সব মোটামুটি রেডি। এই রে কি হলো? রান্নার মশলাপাতির বস্তা। বস্তা তো মশলা? চোখ কপালে তুলছে কেন?
সেখানে কতদিন কমাস থাকতে হবে তার ঠিক আছে যদি না পাওয়া যায়। ওরে বাবা রামহরি, মশলার বস্তা তো সেদেশেও পাওয়া যেত। কি পাওয়া যেত না যেত সে ভরসায় তো আর এই রামহরি সর্বা বসে থাকতে পারে না। আর না পাওয়া গেলে বিমল, আমরা আফ্রিকায় গুপ্তধনের সন্ধানে বিপদ সংকুল অভিযানে যাচ্ছি না পিকনিক করতে যাচ্ছি? রামহরির কৃপায় কিন্তু তা বোঝার জন্য। তার উপর আবার মালিক সব দিয়েছি কেন দিদি? শুধু শুধু চোখের জল ফেলে অযাত্রা করছিস কেন বল দেখি দিদি? জামাই দাদা অকল্যাণ হবে নি? সাত করিকের চোখের জল ফেলছি রে, সে কোন জঙ্গলে বাঘ সিংহ আমায় গেলে কাছে কাঁদ দিতে হচ্ছে রে। শুধু বাঘ সিংহ নয় কো গিন্নি, গন্ডার, জেব্রা, জিরাফ, হিপোপটেমাস। কে তুমি? হিপোপটেমাস জলহস্তি, আমি হতে যাব কেন? সে কথা বলে নিকো, সত্যি তুমি? কে আমি? মিলিটারি হেডকোর্ট জুড়ে সত্যি তো আমি চিনতে পারিনি। কেমন দেখাচ্ছে? র‍্যাঙ্কিং থেকে করালো সাহেব দর্জি। সত্যি জামাই বাবু, আপনাকে যা দেখাচ্ছে না, আপনাকে দেখে না এই গরিলা ফরিলা ভয় তো কেউ কাছেই আসবে না। যেন যেন পুলিশ কমিশনার টেগার সাহেব। টেগার্ট আমার মতো স্মার্ট নয় কো। জাগি নটু শোনো, তুমি দিদিকে নিয়ে বাড়ি যাও, আর আমি না ফেরা পর্যন্ত সাবধানে থেকো। তুমি সাবধানে যেও, নিয়মিত পত্তর দিও। আরে আফ্রিকার জঙ্গলে কি পোস্ট অফিস আছে নাকি? নেই। যে নিয়মিত পত্তর লিখব দূত। আর তাছাড়া সময় কোথায়? গুপ্তধন, রোমহর্ষক, বিপদ সংকুল, রহস্য রোমাঞ্চপূর্ণ অভিযান। আমার বুক দুধুর করছে মা সর্বমঙ্গলা, বিপত্তারিণী রক্ষে করো মা, জোড়া পাঠা দেব। আমি ফিরলে ওই জোড়া পাটারি দো পেঁয়াজি আর মাকো মাকো করে কোরমা খাবো। বাবু গাড়ি আছে, বল আসছি। দুগ্গা 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 দুগ্গা